بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজি সম্মানিত ভাই, আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে সালাতুল হাজা সম্পর্কে। সালাতুল হাজা আসলে এই সালাতটা সম্পর্কে কিছু হাদিস এসেছে, হাদিসগুলোর অবস্থা একটাও ভালো না। মোটামুটি চারটি হাদিস সব মিলে চারটি হাদিস, এর ভিতরে দুইটি হাদিস আছে জাল, মিথ্যা, আর একটা হাদিস চরম দুর্বল মুহাদ্দিসদের গবেষণায়, আর একটা হাদিস জয়ীফ মানে দুর্বল। তো কোনো হাদিসই আমলযোগ্য নাই, এজন্য আমরা ফতোয়া দিয়ে থাকি যে এই সালাতুল হাজা বলে কোনো সালাত নাই। আল্লাহ রসুল থেকে তথা সালাফে সালেহীন থেকে সহি কোনো ভিত্তি নাই সালাতুল হাজা বলে। যে হাদিস আপনি পেশ করেছেন জয়ীফ হাদিস, এক কথাই এটা জেনে রেখেন যে এই মর্মে চারটি হাদিস বর্ণিত হয়েছে, দু রাকাত, কোনোটা 10 রাকাত, কোনোটা 12 রাকাত, এবং বিভিন্ন দোয়ার কথা এসেছে। এগুলো একটাও সহি নাই, বললাম যেগুলো জাল, মিথ্যা আর জয়ীফ। আর এই সমস্ত হাদিসের আলোকে আমাদের দেশের অনেক বই লেখক বই লিখেছেন, এমনকি আমাদের সহি আকিদার আলেমরাও দেখা যায় তাদের কিতাবের ভিতরে এই ঢোকাই দিয়েছে সালাতুল হাজা বলে যে সালাহ রয়েছে সেটা সম্পর্কে। তো এগুলো আসলে এটা অন্যায়, হাদিসগুলো গবেষণা না করে বা তাহাকিক ছাড়াই এভাবে বই পুস্তক লেখা এবং সেগুলোর ফজিলত বর্ণনা করা, এগুলো তো অন্যায়। তো যা হোক সম্মানিত ভাই, এখন কথা হলো যে সালাতুল হাজা বলে কোনো সালাত সহি ভিত্তি নাই। তবে নবী আম্বিয়াদের চরিত্র সেটা হচ্ছে বা সালাফে সালিহীনদের আমলে পাওয়া যায় যে যখনই তারা কোনো বিপদের সম্মুখীন হতেন তখনই তারা সালাতে দাঁড়িয়ে যেতেন। যেমন সহিহুল বুখারিতে হাদিস হিসেবে আপনারা জানেন, বুখারি মুসলিম সহ সব কিতাবে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি তার বিবিকে নিয়ে যাচ্ছিলেন তখন এক সমস্যায় পড়েছিলেন, এক জালেম বাদশার এলাকা দিয়ে তিনি গমন করাকালীন একটা বিপদের সম্মুখীন হয়েছিলেন, তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে বিপদ না কাটা পর্যন্ত সালাত আদায় করতেন। তো কোরআনে আছে সূরা বাকারা সম্ভবত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, আছে না, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো সালাত আছে, তো সালাত মনে করেন যে আপনি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন বা সমস্যায় আছেন, আপনি নফল সালাত আদায় করেন, আল্লাহকে সাহায্য চান, সালাতের সাজদাতে দোয়া করেন বা সালাত শেষ করে আপনি হাত উঠিয়ে দোয়া করেন, কোনো সমস্যা নেই, এগুলো করেন। কিন্তু ওই সালাতুল হাজা বলে যে হাদিসগুলো রয়েছে ওই হাদিসের আমল করা ওটা বেদাত হবে, এই জন্য আমরা নিষেধ করি, ওগুলো করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ তালা আমাদের সবাইকে সহি হাদিস মানার তৌফিক দান করুন। কত আমল রয়েছে সহি হাদিসে যা আমল আমরা করতে পারি না, কত শত আমল রয়েছে সহি হাদিসে আল্লাহ রসুল থেকে অনেক ফজিলাতের কথাও রয়েছে। যেমন সালাতুল ইশরাক, ফজরের সালাত আদায় করলেন জামাতের সাথে, ওই স্থানে বসে থাকলেন, জিকির আজগার করলেন বা কোরআন তেলাওয়াত করলেন, তারপর সূর্য উদয় হওয়ার 10-15 মিনিট পর দুরাকাত সালাত আদায় করলেন, তাহলে কবুল হজ কবুল উমরা সওয়াব পেলেন, কত বড় ফজিলাত। এবং সূর্যের মতো জলজলে হাদিস, এরকম বহু হাদিস রয়েছে যেগুলো আমরা আমল করতে পারিনি। কিন্তু ওই জাল জয়ীফ যেগুলো মানে যেগুলো হাদিসই নাই বা কিছু জয়ীফ হাদিস যেগুলো হাদিস কিনা সন্দেহ, সেগুলো নিয়ে আমরা অনেক সময় টানাহেচড়া করি, বাড়াবাড়ি করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।